আসসালামু আলাইকুম বার্সি স্টুডিও চ্যানেল বিএসসি তে সবাইকে স্বাগতম দেশে ও বিদেশে যারা আমার এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজ পাখিরা কেন তাদের ডিম নিজেরাই খেয়ে ফেলে সে সংক্রান্ত কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো টপিক শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সেই সাথে বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন চলুন শুরু করি আজকাল প্রায় শোনা যায় পাখি তাদের ডিম নিজেরাই নিজেরা খেয়ে ফেলছে অর্থাৎ পাখি ডিম হ্যাচ না করে তাদের ডিম খেয়ে ফেলছে এই পাখি তাদের ডিম খাওয়ার মূলত কারণ হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে বিশেষ করে ফিঞ্চের মতো যে ছোট পাখিগুলো আছে সেগুলো যখন সর্বশেষ ডিমটি পারে তার শরীর থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয়ে যায় তাই বাইর থেকে বা পরবর্তী তাকে যদি ক্যালসিয়ামের কোর্স করানো না হয় সেক্ষেত্রে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এবং তার ওই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য মূলত পাখি তাদের ডিম খেয়ে থাকে আমরা জানি যে পাখির যে ডিম আছে সেই ডিমের উপর যে শেল অর্থাৎ সাদা অংশটি আছে এইটা তৈরি করতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দরকার হয় অর্থাৎ পাখিকে ডিম পারতে হলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয় এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্যই মূলত পাখি তাদের ডিম খায় তাই অবশ্যই ব্রিডিংয়ের আগে এবং পরে পাখিকে অবশ্যই ক্যালসিয়ামের কোর্স করাতে হবে এছাড়া পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতির অন্যতম কারণ হচ্ছে পাখির ব্রিডিং এজ পূরণ না হওয়া অর্থাৎ ব্রিডিং এজ না হওয়ার আগে পাখিকে ব্রিডিং করা অর্থাৎ পাখির ব্রিডিং হয় নাই এই অবস্থায় পাখিকে যদি আমরা ব্রিডিং দেই তাহলে আমাদের পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পড়বে এবং ক্যালসিয়ামের সমস্যার কারণে সে তার নিজের ডিম নিজে খেয়ে ফেলবে এই ব্রিডিং এজ রিলেটেড আমার একটা ভিডিও আছে আপনার সেগুলো দেখে আসতে পারেন আশা করি উপকার হবে পাখির এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা সর্বদা ক্যাটেল বোন ফিশ খাঁচাকে এর ভিতরে রাখতে হবে এবং সেই সাথে আপনারা ক্যাটেল বোন ফিশের পাশাপাশি মিনারেল ব্লক এবং হচ্ছে ক্যালসিয়ামের ব্লকও খাঁচার ভিতরে রাখতে পারেন তাছাড়া পাখিকে যখন আমরা ব্রিডিংয়ে দিব বিশেষ করে রেস্টের সময় তখন আমরা অবশ্যই পাখিকে দিয়ে ক্যালসিয়াম কোর্স করাবো এবং ডিম পাড়ার পরে সাথে সাথে আমরা পাখিকে দিয়ে ক্যালসিয়াম কোর্স করাবো আমি যেটা করি মূলত ক্যালপেক্স যে আপনার ক্যালসিয়াম আছে ক্যালপেক্স ক্যালসিয়াম এটা দিয়ে মূলত আমি ব্রিডিংয়ের আগে এবং পরে ক্যালসিয়ামের কোর্স করাই 1 লিটার পানিতে 1 থেকে 2 ml দিই এবং 3 দিন দিয়ে থাকি আগে এবং পরে 3 দিন দিয়ে থাকি এছাড়া পাখির খাঁচার মধ্যে আপনারা ডিমের খোসা রাখতে পারেন এই ডিমের খোসা খুব ভালো ক্যালসিয়ামের সোর্স তবে অবশ্যই মনে রাখবেন কাঁচা ডিমের খোসা রাখবেন না সেদ্ধ করা ডিমের খোসা রাখতে হবে তা না হলে পাখির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এতক্ষণ এছাড়া পাখিকে সুষম খাবার দিতে হবে এবং শাকসবজি খাওয়াতে হবে তাছাড়া সপ্তাহে অন্তত পক্ষে 2-3 দিন করে পাখিকে 1 ফুট অবশ্যই দিতে হবে কারণ 1 ফুট ভাগ পাখির ক্যালসিয়ামের সোর্স হিসাবে খুবই কাজ করে তাই আপনারা পাখিকে অবশ্যই 1 ফুট খাওয়াবেন 1 ফুট রিলেটেড আমার একটা ভিডিও আছে আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেই 1 ফুট বানানো এবং খাওয়ানোটা দেখতে পারেন আশা করি আপনাদের উপকার হবে ততক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিও দেখলেন এবং শুনলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম